তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি মুজিবনগর দিবস পালন করে না, অথচ জিয়াউর রহমান মুজিবনগর সরকারের 400 টাকা বেতনের চা করেছিলেন। দুপুরে সচিবালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা ও সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেছেন, মুজিবনগর সরকারের অধীনেই পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপির মুজিবনগর দিবস পালন না করাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করার শামিল বলে মনে করেন তথ্যমন্ত্রী। জিয়াউর রহমান এই মুজিবনগর সরকারের অধীনেই একজন চাকুরে ছিলেন এবং 400 টাকা বেতন পেতেন। বিনা বেতনে কিন্তু তারা যুদ্ধ করেনি। জিয়াউর রহমান যুদ্ধ করেছে কিনা সে নিয়ে তো নানা প্রশ্ন আছে, নাকি পাকিস্তানিদের গুপ্তচর হিসাবে কাজ করেছে সেটি দলিল দস্তাবেজ বলে। প্রকৃতপক্ষে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ছদ্মবরণে পাকিস্তানিদের গুপ্তচর হিসাবে কাজ করেছে।